তিনি লিখেছিলেন কপালে টিপ পরা কি জায়েজ আছে? এই প্রশ্নের উত্তর হলো, কপালে টিপ পরা যদি বিধর্মীদের কোনো ধর্মীয় সংস্কৃতি হয় তাহলে মুসলিম মেয়েদের জন্য এটা জায়েজ নেই। তবে এটা যদি বিধর্মীদের অমুসলিমদের ধর্মীয় কোনো সংস্কৃতি না হয়, সেটা নারীদের সাজসজ্জার অন্তর্ভুক্ত হয়, তাহলে সেটা জায়েজ রয়েছে, তবে উত্তম নয়, ভালো নয়। এজন্য ভালো নয় কারণ হিন্দুদের মহিলারা যারা শাখা সিঁদুর পরে, তো সিঁদুরের সাথে কোনো একটা অংশ মিল দেখা যায়, যে কারণে অনেকে আপত্তি করেছে কপালে টিপ পরার ব্যাপারে। তবে এটা যদি কোনো ধর্মীয় সংস্কৃতি না হয় তাহলে এটাকে আমরা সরাসরি হারাম বলবো না, তবে এটা ভালো বলবো না, এটা উত্তম সাজসজ্জাও বলবো না, এটা অ্যাভয়েড করাই উচিত। এরপর 88 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন ইলিয়াস জাবেদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, অন্য ধর্মের লোকের সাথে একসাথে থাকার ব্যাপারে ইসলাম কি বলে? এই প্রশ্নের উত্তর হলো, কোনো অমুসলিমের সাথে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, তাদের সাথে একসাথে থাকা অর্থাৎ এক ছাদের নিচে থাকা, এক ম্যাসে থাকা বা সাবলেট থাকা, এ ব্যাপারে নিষেধাজ্ঞা নেই। তবে নিষেধাজ্ঞা তখন হয় যখন তাদের ধর্মীয় সংস্কৃতির সাথে আপনি মিলে যান, তাদের ধর্মীয় অনুষ্ঠানের সাথে একই সাথে আপনি উদযাপন করতেছেন, এগুলো জায়েজ নেই, এগুলো অ্যাভয়েড করতে হবে। তবে একই সাথে একই ম্যাসে একই ছাদের নিচে সাবলেট থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা নেই। এরপর 89 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম থেকে লিখেছিলেন মোহাম্মদ রিপন। তিনি প্রশ্ন লিখেছিলেন, নগদ কত টাকা থাকলে জাকাত ফরজ হয়? এই প্রশ্নের উত্তর হলো, বর্তমান বাজারে নগদ 50 থেকে 60 হাজার বা সর্বনিম্ন 50 হাজার টাকা যার মালিকানায় পূর্ণ এক বছর থাকে তার উপরে জাকাত ফরজ হয়ে যায়। সর্বনিম্ন 50 হাজার টাকার মালিক যদি কেউ এক বছর পর্যন্ত থাকে, অর্থাৎ গত বছর আপনি 50 হাজার টাকার মালিক ছিলেন, এখনও পর্যন্ত সেই 50 হাজার টাকা থেকে বাড়ছে ছাড়া কমেনি, তো এবছর আপনার উপর জাকাত ফরজ হয়ে গেছে। হয়তো বোঝাতে পেরেছি, সর্বনিম্ন 50 হাজার টাকার মালিক কেউ থাকলে এক বছর পরে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। এরপর 90 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম থেকে লিখেছিলেন আবুল হাসান। তিনি প্রশ্ন লিখেছিলেন, হাঁটুর উপর কাপড় উঠলে কি ওজু নষ্ট হয়? এই প্রশ্নের উত্তর হলো, হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওজু নষ্ট হয় না, তবে নারী পুরুষ সকলে অবশ্যই হাঁটু ঢেকে রাখা এটা দাইমি ফরজের অন্তর্ভুক্ত। ইচ্ছাকৃতভাবে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, তবে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওজু নষ্ট হয় না, ওজু ভঙ্গের কারণের মধ্যে হাঁটুর উপরে কাপড় উঠে যাওয়া অন্তর্ভুক্ত নয়, ওজু নষ্ট হবে না।